ভর দুপুরে এবার বড় ঘোষণা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গতকাল বিচারপতি তীব্র ভর্ৎসনার মুখে পড়ার পর থেকেই এবার আরও জোর কদমে মাঠে নামতে চলেছে সিবিআই। তারা বলছে, নিয়োগ দুর্নীতিতে ফেঁসে যাওয়ার আশঙ্কায় কেউ নিজের মোবাইল সেট বদল করেছেন, কেউ পুরনো সিম নষ্ট করে ফেলেছেন, কেউ বা ফোন নম্বর বদল করেছেন বলে তদন্তকারীদের অভিযোগ। সিবিআই বাড়ি তল্লাশিতে এসেছে বুঝে মুর্শিদাবাদের বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিজের মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তবে তদন্তকারী সংস্থার কর্তাদের দাবি, এইসব করে পার পাবেন না অভিযুক্তরা, কারণ প্রযুক্তির সাহায্যে কিভাবে আঙুল বেঁকিয়ে ঘি তুলতে হয় সেটা তাদের বিলক্ষণ জানা আছে। হয়তো সেই কাজে কাঠখড় একটু বেশি পোড়াতে হবে, সময় লাগবে কিছুটা বেশি, কিন্তু তারা বাঁচতে পারবেন না। নিয়োগ দুর্নীতিতে সম্প্রতি যারা সিবিআই এবং ইডির হাতে ধরা পড়েছেন তাদের মোবাইল ঘেঁটে সোনার খনি পাওয়া গিয়েছে বলে তদন্তকারীদের দাবি। তদন্ত এগিয়ে নিয়ে যেতে মোবাইলের সেই সোনার তথ্যকেই হাতিয়ার করা হচ্ছে। সিবিআইয়ের অভিযোগ, তাদের আতসকাচের আওতায় চলে আসা কিছু ব্যক্তি আগে ভাগে সচেতন হয়ে সেই হাতিয়ার অকেজো করে দিয়ে তদন্তে বাধা সৃষ্টির প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ও ইডি তদন্তে নামার পর থেকে চলছে এই খেলা, কিন্তু প্রযুক্তির অস্ত্রে তারা এমন অভিসন্ধি ভণ্ডুল করে দেওয়ার ক্ষমতা ধরেন বলে তদন্তকারীদের দাবি। সিবিআই জানিয়েছে, কম বেশি তথ্য জমে থাকে সব মোবাইলেই, অভিযুক্তদের মোবাইল তাই সহায় হয়ে ওঠে তদন্তকারীদের। সিবিআই কর্তাদের দাবি, অভিযুক্তরা সচেতন হয়ে সেই তথ্য মুছে ফেললেও তা পুনরুদ্ধার করার কায়দা তাদের জানা আছে। নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা এবং তার আপ্তসহায়ক প্রবীর কয়ালের চারটি মোবাইল বাজেয়াপ্ত করার পরে এমনই দাবি করেছে সিবিআই। কর্তাদের দাবি, ফোনের তথ্য লোপাটের পর্যাপ্ত সুযোগ ও সময় পেয়েছিলেন তারা। সিবিআইয়ের অভিযোগ, তাপস ও প্রবীর 2016 থেকে নিয়োগকাণ্ডে জড়িত, সেই জন্য এসিবি বা রাজ্য দুর্নীতি দমন শাখা প্রবীর সহ তিনজনকে গ্রেপ্তারও করেছিল। 2022 তারা তাপস ও প্রবীরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। সিবিআই সূত্রের দাবি, বছর দেড়েক আগেই প্রবীর ও তাপস সচেতন হয়ে গিয়েছিলেন। তাদের অভিযোগ, মোবাইলে থাকা নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই হয়তো লোপাট করে দেওয়া হয়েছে। তাছাড়া নিয়োগ দুর্নীতির সময় যে মোবাইল সেট তারা ব্যবহার করতেন তা বদলানো হয়ে থাকতে পারে। সিবিআইয়ের অভিযোগ, তাপস ও প্রবীরকে এই বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেও সদুত্তর পাওয়া যায়নি। তবে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকানোর পন্থা জানা আছে তাদের এবং সেই তথ্য উদ্ধারের পন্থা বার করতে চাইছেন সিবিআই তদন্তকারীরাও। শিক্ষায় নিয়োগের দুর্নীতিতে তাদের ও ইডির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ এতদিন যারা গ্রেপ্তার হয়েছেন, সিবিআইয়ের দাবি, তাদের প্রায় সকলেরই মোবাইল তদন্তের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল।